তুমি কি খাচ্ছো? চিংড়ি মাছ ভাজা। আমাকে দেও না দুটো। না তোর অ্যালার্জি আছে, খেতে হবে না। না মা আমি খাবো, আমাকে দেও না দুটো। খেতে হলে ডাক্তারের কাছে তারপর নিয়ে যেতে হবে, আমার আবার টাকা খরচ হবে, তাই কালকে আমি হাটে থেকে তোকে অন্য মাছ এনে দেবো। এই পেন্সিল নেবেন নাকি? পেন্সিল ও ছুটকি, তোমার মেয়ের জন্য পেন্সিল নেবা নাকি? না না ঘরে অনেক পেন্সিল আছে। আরে এটা ভালো কোম্পানির পেন্সিল, নেও না, নিয়ে নেও, মেয়ের কাজে লাগবে, তোমার মেয়ে তো পড়াশুনো করে। না লাগবে না। মামা আমি পেন্সিল নেব, দাও নাকি নে। ঘরে তোর অনেক পেন্সিল রয়েছে, এখন আবার পেন্সিল লাগবে তোর? দাও না মা কিনে, প্লিজ প্লিজ। ঠিক আছে দিদিভাই। দিদিভাই পেন্সিল কত করে? পেন্সিল কত, একটা নেবে না এক প্যাকেট? এক প্যাকেট নেব। এক প্যাকেট 50 টাকা, ঠিক আছে তুমি 45 টাকায় দাও, ঠিক আছে? ঠিক আছে নিয়েই নি, মেয়ের অনেক কাজেও লাগতে পারে। হ্যাঁ সব সময় পড়াশুনো করে না। দাও তাহলে পয়সা দাও। যাই তাহলে। মা মা খুব ভালো তুমি, তুমি আমার সোনা মা। আমার কত পেন্সিল, এক প্যাকেট। ও ছুটকি তোমার মাইয়ার জন্মদিন নাকি? নাকি এই যে কেক দেখতাছি। আরে আর বলো না, কালকে তো মায়ের জন্মদিন হইল না। হ্যাঁ আমার মেয়ের জন্মদিন এখনো 2-3 মাস বাকি আছে। হ্যাঁ সেই দেহে কালকে আমিও কেক কাটবো। আরে আর বললো না, কি সমস্যা? আমি বলছি তোর জন্মদিন আসুক, জন্মদিন ছাড়া কেউ কেক কাটে নাকি? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ তাই পাগল হয়ে গেছে, তাই ছোট ছোট কেক আনে, এই মোমবাতি জ্বালা একটু কাটতেছি। তাই হ্যাঁ, কি মজা কি মজা, কেক কাটবো কি মজা। তুই একটু হ্যাপি বার্থডে বলো গো। হ্যাঁ ঠিক আছে বলবো, ঠিক আছে না আমি বলবো, তুমি কেক কাটো কাটো তোমার মাইয়ারে নিয়ে। ফুদা ফুদা ফুদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও ছুটকি মেয়েকে নিয়ে কি করছো তুমি? এই তো মেয়েকে বই পড়াচ্ছি। তাই তাহলে নাও, তোমার জন্য তোমার মেয়ের জন্য খাবার এনেছি আমি। হ্যাঁ নাও, তোমার মেয়েকে ম্যাগি রান্না করে খাওয়াবে এক প্যাকেট। ঠিক আছে ঠিক আছে। আরে নাও তোমার মেয়ের জন্য আর একটা জিনিস আছে, লেবু লজেন্স নাও দাও। আর তোমার জন্য এনেছি মদন কটকটি। মামা আমি মদন কটকটি খাবো? না মদন কটকটি খেলে তো দাঁত ভেঙে যাবে। তাহলে আমাকে ম্যাগি রান্না করে দাও। ঠিক আছে ম্যাগি রান্না করে দেবো।